ইহা তোমাকে ডাকছিল। আমি যেতে চাইনি, বিশ্বাস কর আমি জানতাম গেলে তোমার কষ্ট হবে। আমি ভাবলাম আবার যদি কোনো সমস্যা হয়, ও যদি আবার কোনো সমস্যায় পড়ে থাকে, আমি তাই গেছিলাম। আমি গিয়ে দেখি টিয়া বাথরুম থেকে বেরিয়ে ভেজা মাথায় হাঁটছে, টাওয়াল খুঁজছিল, টাওয়াল খুঁজে পাচ্ছিল না, ও তাড়াহুড়োতে পড়েও যাচ্ছিল, আমি ওকে ধরি। তারপর ও খুব অস্বস্তিতে পড়ে যায়। আমি কি করতাম বলতো? একজন মেয়ে যে চোখে দেখতে পায় না, তাও আমার জন্য ওই রকম অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি কি করতাম? তাকে ওইটুকু সাহায্য করে ভুল করেছি বলো? টিয়া না হয় চোখে দেখতে পায় না, আমি তো পাই, আমার তো লজ্জা করে। আমি তোমার ছাড়া আর কাউকে ছোঁয়ার কথা ভাবতেও পারি না, কিন্তু বিশেষ করে আমি তোমার দেবী বলছি, তোমাকে ছুঁয়ে বলছি, আমি ভাবতেও পারি না। প্লিজ আমাকে অবিশ্বাস করো না বিন্দি, প্লিজ প্লিজ বলো তুমি আমাকে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো তো আমাকে। তোমায় আমি কতটা ভালোবাসি তার প্রমাণ আজ আমি দিয়েই ছাড়ব। আজ আমি তোমাকে বুঝিয়ে দেব বিন্দি, যে আমি তোমায় ছাড়া আর কাউকে ভালোবাসি না, কাউকে না।